প্রিয় শিক্ষার্থী, আজকে দেখাবো হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এটা নির্ণয় করার জন্য আমাদের একটা কোড মনে রাখতে হবে, হেক্সাডেসিমাল 8421। 12, 13, 14, 15, অর্থাৎ কি 0 থেকে 15 পর্যন্ত আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এখন এখানে এই সবগুলো কোডের যোগফল হচ্ছে 15। এখন খেয়াল করো, তার আগে আমাদের জানতে হবে এ 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। এখন এ হচ্ছে কত? 10। তাহলে কোন দুইটা সংখ্যা যোগ করলে 10 হয়? 8 এবং 2। তাহলে বাকি দুটো কোটে আমরা কী বসাবো? 0। তাহলে এর পজিশন আমরা বসাতে পারি কি? 1 0 1 0। 9 8 এবং 1, বাকি দুটো কী হবে? 0। তো 9 সমান বসাবো 1 0 0 1। বি 11 8 2 1, বাকিটা কী হবে তাহলে? 0। তাহলে 1 0 1 1। ই 14, তাহলে 12 2 14, 1 1 1, বাকিটা কী হবে? 0। 1 1 1 0। তা 0, যেহেতু 0, তাহলে সবগুলো 4টা বিট আমাদের 0 দিতে হবে। এখানে 5 4 এবং 1, তো 1 1, বাকি দুটো কী হবে? 0। 0 1 1 0। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আমরা যদি লিখি 1 0 1 0 1 0 0 1 1 0 1 1 0, এখানে দশমিক দিতে হবে আমাদের এই জায়গায়, যে পজিশনে দশমিক থাকবে ওই পজিশনে একটা দশমিক বসাই দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো।